সালাম আলাইকুম ইকরা বাংলার দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদের সবাইকে ইকরা বাংলা এবং হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রতি পর্বে আমরা এই পর্ব একজন শিল্পীকে নিয়ে এসেছি যিনি আপনাদেরকে গান শোনাবেন তার কাছ থেকে আমরা গান শুনবো এবং তিনি আপনাদেরকে আশা করি আপনাদেরকে সাময়িক সময়ের জন্য হল আমরা আপনাদের কিছু গান শোনাতে পারব তিনি আপনাদের এখন তো পরিচিত এবং সুপরিচিত তার সম্পর্কে এবং তার পরিচিত আসলে বলার মতো নাই এবং সে সবারই পরিচিত আমাদের এখন তো প্রিয় সঞ্জয় দা কেমন আছেন দাদা খুব ভালো আর ধন্যবাদ জানাই ইকরা টিভিকে এবং সকল দর্শককে যারা টিভি দেখছেন নিয়মিত তাদের সকলকে আমার শুভেচ্ছা আপনাকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ বাংলা পক্ষ থেকে বলে দেয় পক্ষ থেকে এর আগে আপনাকে অনেকবার মানে আমি ট্রাই করছি আপনাকে হৃদয়ের অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসার কিন্তু সময় এবং হৃদয়ের সঙ্গে হৃদয় মেলে নিয়ে আজকে মনে সুর মিলে যাওয়ার একটা ব্যাপার হৃদয়ের সঙ্গে হৃদয়ের সুর মিলে যাওয়ার একটা ব্যাপার থাকে আজকে মনে হয় সেই হৃদয়ের সাথে এবং সুরের টোটালি মানে মিলে গেছে অবশ্যই 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 এটা তো আমি মানি যে এই এই সুরের ব্যাপারটাই হচ্ছে তাই জানেন যে একটা সুর ইথারে বইয়ে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে সেগুলো আমরা যদি ধরতে পারি ধরে যদি প্রপার জায়গায় আমরা দিই এবং সেটাও হচ্ছে তাঁর নির্দেশে তার নির্দেশে হম আল্লাহ যেন ওই সুরটাকে উনি ইধারে মিশিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন এলে আর সেই সুরটা যখন স্পর্শ করবে আপনার হৃদয়ের সঙ্গে আপনি যখন ফিল করবেন অনুভব করবেন তখনই কিন্তু হৃদয়ের সুর হয়ে উঠবে সেটাই এটা এই ধরনের ব্যাখ্যা কিন্তু আমি কখনো শুনি নাই আসলে আমি আমি সবসময় এইভাবেই ছোটবেলা থেকে এইভাবে শুরু করেছি কারণ যখনই দেখেছি যে কোনো একটা কিছু মানে মনে হয় যে সবকিছুই এইভাবে যদি অনুভব করা যে তার সব সবকিছু হচ্ছে তখন আপনি অনেক টেনশন ফ্রি একটা লাইফ লিড করতে পারেন আপনি আপনার কর্তব্য করছেন আচ্ছা মনে করেন যারা এটা ভাবে না হ্যাঁ তারা আর্থিকভাবে কিভাবে বেঁচে থাকে তারা কি মেট্রিয়ালিস্টিক লাইফ লিড করে তারা একেবারে বিষয় আশয় এইসবেতে এত বেশি আসক্ত হয়ে থাকে এখান থেকে তারা বেরোতে পারে না তাই জন্য তাদের মধ্যে এত স্নায়ুর চাপ টেনশন হ্যাঁ এত নানা রকম দেখবেন রোগ ভোগ এত কিছু থাকে কেন এই সবগুলো ওখান থেকে দাদা এই কথাগুলো আমরা আবার শুনবো এবং এই প্রসঙ্গে আবার আসবো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে ইকরা বাংলা দর্শকদের উদ্দেশ্যে কোন গানটি করতে চান আমারই একটা লেখা এবং সুর করা এই গানটা আমি নর্থ ওয়েলসে প্রেস্টাটিনে বসে আচ্ছা আচ্ছা এই গানটা আমি লিখেছিলাম কত সালে করেছিলাম এটাও হয়েছে বছর তিনেক হয়ে গেছে আপনার নিজের সুর করা এবং আমার নিজের নিজের লেখা হ্যাঁ 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 আসলে হয় যে এই গানটা যখন লিখলাম তখন একটা কবিতার আকারে লিখেছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু একটা ওখানে আছেন আমার কিছু কিছু বন্ধু যারা খুব ক্লোজ আব্দুল সালাম আজাদুদ্দিন তারা নর্থ ওয়েলসে থাকেন এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ এক সময় মনে হলো যে এটা তো গান করা যায় আসলে হ্যাঁ এটাকে যদি কবিতাটাকে যদি আমি গানে শুরু করি হ্যাঁ তো আমাদের ওই বৌদ্ধ বান্ধবের আমাদের খুব কাছের একজন মানুষ ওই আব্দুল সালাম যার কথা বলছিলাম তিনি বললেন যে এটাকে কিছুতেই গানে রূপান্তরিত করা যাবে না তখন আমার মধ্যে আরো একটা জেদ চেপে গেল যে ডেফিনেটলি এটা করা যাবে তো এইভাবেই এটা তৈরি হলো তাহলে আমরা আমার গানটা শুনে আসতে পারি একটু আচ্ছা সমর্থ দর্শক আমরা দাদার কাছে তার নিজের লেখা এবং নিজের সুর করা গানটা আমরা শুনে আসি ওকে দাদা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার গানটি দুঃখ আমার সুখের ঘরে ঢোকে দুঃখ আছে অবর ছায়ালোকে। দুঃখ আল্লা দিলে দয়া করে দুঃখ বুকে মেঘের মত ঝরে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ দুঃখ সদাই আমার পাশে থাকে দুঃখ সদাই আমায় মনে রাখে দুঃখ সদাই আমার পাশে থাকে দুঃখ সদাই আমায় মনে রাখে দুঃখ আমায় লোভের থেকে বাঁচায় লোক দুঃখ আবার সকাল বিকেল না চায় দুঃখ আল্লাহ দিলে দয়া করে দুঃখ বকে মেঘের মত ঝরে আল্লাহ হু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ হু আল্লাহু আল্লাহ আল্লাহ হু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দুঃখ জেনে দুঃখীর কাছে আসি দুঃখ জেনে সরল মুখে হাসি দুঃখ জেনে দুঃখের কাছে আসি দুঃখ জেনে সরল মুখে হাসি দুঃখ আমার নিরব প্রতিবেশী দুঃখ আপন সুখ যে পরদেশী দুঃখ আল্লা দিলে দয়া করে দুঃখ বুকে মতো ঝরে আল্লাহ 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 দুঃখ আমার সুখের ঘর ঢোকে দুঃখ আছে অবুর ছায়া লোকে দুঃখ আল্লাহ দিলে দয়া করে দুঃখ মুখে মেঘের মত ঝা রে আল্লাহ হু আল্লাহু আল্লাহু আল্লা আল্লাহ হু আল্লাহ আল্লা আল্লাহ হু আল্লা আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আসলে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট শোক আসে এগুলো যদি আমরা মনে করি তারা আসলে জেনে শুনে আমাদের কাছে আসে তখন কিন্তু দুঃখ থাকে না হ্যাঁ দুঃখকে আসলে এই যে দেখুন যে বড় বড় যারা স্রষ্টা যারা গান সুন্দর রচনা করেছেন অনেক কম্পোজার যেমন রবীন্দ্রনাথ বলুন নজরুল ইসলাম বলুন যারা যারা যত বড় বড় কম্পোজাররা যারা গান কম্পোজ করেছেন দেখুন তারা এই এইগুলোকে এই যে আমাদের এই অনুভূতিগুলো দুঃখ শোক এই অনুভূতিগুলোকে এগুলো তারা আপন করার চেষ্টা করেছেন আপনি যদি আপন করে নেন কোনো কিছুকে তখন কিন্তু আর কষ্ট থাকে না হ্যাঁ এটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন বলতে পারেন সেটা কিন্তু একটা শক্তি এই শক্তিকে যেমন দেখেন না যে এই যে পানি পানিকে আমরা রূপান্তরিত করছি বিদ্যুৎ বিদ্যুতে হ্যাঁ আসল কি ওটা পানি হ্যাঁ আপনি যে পাত্র রাখবেন সেই পাত্র রাখার ধারণ করবে তাই না তো সেইটাকে আমরা বদল করছি তার যে একটা শক্তি আছে সেই শক্তিটাকে তারপরে কি সোলার এনার্জি হহ সৌরশক সৌরশক্তি হ্যাঁ ওটাকে আমরা রূপান্তরিত করছি নানা কাজ নানা কাজে তাই না তো সেই রকম ভাবে এইগুলোকে যদি আমরা মানি যে দুঃখ শোক এই এই যে আমরা আমরা কষ্ট এত কিছু যে পাই সেগুলোকে যদি ভাবি যে এটা শোক এটা এটা শক্তি আমরা শক্তি এটা এটা যদি রূপান্তরিত করতে পারি এটা এটাই হলো শক্তি তিনি দিয়েছেন আল্লাই এটা আল্লার দান এইভাবে যদি আমরা তার দান হিসেবে যদি আমরা এটা নিতে পারি গ্রহণ করতে পারি তখনই কিন্তু এইটাকে আমরা রূপান্তরিত করতে পারবো একটা শক্তি এটা সেখান থেকে আমাদের সফলতা আসবে সফলতার আমাদের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে বিশ্বাসকেই বাড়িয়ে দেবে এবং অনেককে দেখছে যারা তাদের সব কিছু তার উপর ছেড়ে দিছে মাঝে আমি শুনছি একজনের কাছ থেকে তিনি ইসলাম গ্রহণ করছেন করার পরে তিনি নাকি আগের জীবনের সাথে এখন অনেক রিলাক্স বুঝছে কেন বলছে এখন আমার আর কোনো আর দুঃখ শোক কোন কারো প্রতি আক্রোশ কোনো কিছু নাই আমার এখন সব তার কাছে তিনি যেভাবে আমাকে চালাচ্ছে সেভাবে আমি চলি হুম অবশ্যই আমার কোনো টেনশন নাই দুঃখ নাই কোন রিজি খাওয়া দাওয়া নেই কোনো টেনশন নাই আমার হুম আসলে মূল কথা হচ্ছে উৎসর্গ করা নিজেকে আমার দেহ মন প্রাণ সব কিছুকে যদি আমরা উৎসর্গ করে দিতে পারি তার জন্য তিনি চালাচ্ছেন তিনি যেটা ভালো মনে করবেন হম আমার যদি যদি মনে হয় যে আমাকে দুঃখ ভোগ করতে হবে হয়তো ছয় মাস তিন মাস একমাস তখন হয়তো দুঃখের পরে হয়তো ভালো কিছু আছে কিন্তু আমরা 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 কিন্তু 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 যখন দুঃখ আসে তখন বিপরীত তার বিপরীতটা হয়ে যায় এবং তাকে বলি যে আল্লাহকে বলে যে তিনি আমাকে দুঃখ দিলেন হুম এবং তিনি হয়তো আমার কল্যাণ চান না ভালো চান না এই জন্য আমার দুঃখ দিলেন এটা একেবারেই ভুল কথা এটা একেবারেই ভুল কথা আমাদের প্রথমত করা উচিত যে ভোরবেলা উঠে তার কথা ভাবা উচিত যে এই যে জীবনটা আমরা পেয়েছি এই যে দেখছি শুনছি আনন্দ পাচ্ছি নানা অনুভূতিতে বেড়ে উঠছি একটু একটু করে সেটা কিন্তু সবই তাঁর অবদান আল্লাহ দিয়েছেন এইভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে প্রকৃত জীবন কাকে বলে এই জীবনের যে আনন্দ আছে সেটা আমরা পাবো দাদা আমরা আরো কথা শুনবো এরপর আমরা কোন গানটি করতে চাই এইটা আপনি আজকে আমাকে বললেন যে স্টুডিওতে আসার জন্য জন্য তো হঠাৎ করে মনে হলো যে আমি আজকেই নতুন একটি গান একদম একটা নতুন একটা গান লিখবার শুরু করবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ভাব এটা তো আগে আপনার মাথায় ছিল না না একেবারে ছিল না আচ্ছা আচ্ছা আজকেই হঠাৎ করে ভাবলাম যে আজকে এটা লিখবো আর শুর করবো একটা করার চেষ্টা করি দেখি কি না তো আসলে সুর সব একসাথে চলে আসলো না অনেকে আছে যারা আগে সুর করে পরে গান সেটাকে সাজায় কেউ আছে আগে গানটা লিখে তারপরে সুরটাকে সেইটাকে দেয় আমি আসলে না বলি কি যে সুর আমি কিছুই করি না কারণ সুর করা কি করে বলবো জানি সুর করতে আছে হ্যাঁ সবই তো পৃথিবীতে আছে আমি শুধু কি করছি যে আমি কি কোনো নতুন সংখ্যা লিখতে পারবো কখনো কোনো সংখ্যা লিখতে পারবো শূন্য থেকে নয় পর্যন্ত তার বাইরে কি করতে তার বাইরে কিছু নেই কিন্তু তো আমি যে সুরগুলো বলবো যে আমি করেছি এটা বলতে পারি না কারণ এই সব সুরই আছে পৃথিবীতে এই সব সুর কোনো না কোনো আমি শুধু কি করছি রিঅ্যারেঞ্জ করছি কোথায় কোনটা প্রযোজ্য হ্যাঁ ঠিক তাই কোন কথাটার সঙ্গে কোন সুরটা প্রযোজ্য সেইটাকে আমার হাতেই রয়েছে এই আমার হাতের চারপাশে রয়েছে অনেক রং আমি কোন রংটা কোন ছবিতে ব্যবহার ব্যবহার করি সেটা তো আমার কল্পনা আমার শিক্ষা আমাকে বাংলার দর্শক এবং যে যেখানে দেখছেন আমরা দাদার কাছ থেকে তার নিজের সুর করা এবং নিজের লেখা এবং সে গানটা তিনি আজকে লিখছেন এবং আজকে সুর করছেন সে গানটা আমাদের থেকে আসি শুনে আসি দাদার কাছ থেকে চে আলো হে জমি না সব হে চে আলো হে জমি না সব সবি যে তিনি রহি রাহমান

পথে যেতে যদি ঝড় তুফান আসে দেখো যদি কেউ নেই তোমার পাশে পথে যেতে যদি ঝড় তুফান আসে দেখো যদি কেউ নেই তোমার পাশে এক মনে 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 ডাকো আল্লাহ الله 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 অসময়ে এলে অশুভ হাত ছানি দুই কানে ভরে নাও তারিবাণী অসময়ে এলে অশুভ হাত ছানি দুই কানে ভরে নাও বাণী একই সুরে 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 বলো

ভাষা গানটার কথা এবং এবং সুর করা হ্যাঁ এটা 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 যে সময় আমিও যেমন যখন লিখি তখন অনেক সময় হয় যে আগে লিখছি পরে সুরটা করা হয় অনেক সময় দেখা যায় সুরটা আগে মাথায় এসছে পরে লেখাটা কিন্তু এই ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস ঘটলো যে একই সঙ্গে সুর আর কথা মানে কথা এবং সুর একই সাথে একই সঙ্গে আপনার কাছে আর একটা গান শুনবো আমরা এবং আমাদের হাতে সময় খুবই স্বল্প ঘড়ির কাটা আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা আর বেশি যেতে না তো সর্বশেষ একটা গান শুনবো এবং তারপরে কিছু কথা শুনবো এইটা যদিও আমার লেখা নয় আমার সুর করাও নয় কিন্তু এই গানটার কথাটা আমার খুব ভাল লেগেছে আমাকে আমার হৃদয় ছুঁয়ে গেছে হৃদয় ছুঁয়ে এসে হৃদয় ছুঁয়ে গেছে না তো সেই জন্যই আমি ভাবলাম যে এই অনুষ্ঠানের নামটাই যখন হৃদয়ের সুর তখন যে আমার সাম্প্রতিক একটা সুর যখন ছুঁয়ে গেল হৃদয় তখন এটা এটা প্রচলিত একটা সুর হিসেবে দেদে পাল তুলে দে ওরে হেলা করিস না দেদে পাল তুলে দে ওরে হেলা করিস খুলে দে নৌকা মাঝি যাব মোদিনা একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব নদিনা একবার খুলে দে নৌকা মাঝি যাব মুদিনা ও দে দে পাল তুলে দে ওরে হেলা করিস না খুলে দে নৌকা মাঝি যাব মুদিনা। একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব না দুনিয়ার নবি এলো মায়ামিনার ঘরে হাসিতে হাজার মতি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ার নবী এলো দুনিয়ার নবী এলো দুনিয়ার নবী এলো দুনিয়ার নবী এলো মায়ামিনার ঘরে হাসিতে হাজার মুতি কাঁদিলে মুক্তা ঝরে অনুরের রোশ নিতে দুনিয়া গিয়েছে ভরে অনুরের রোশ নিতে দুনিয়া গিয়েছে ভরে অনুরের রোশ নিতে দুনিয়া গিয়েছে ভরে দয়াল মুর্শিদ যার সখা ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা ও দেদে পান তুলে দে ওরে হেলা করিস না দে পাল তুলে দে ওরে হেলা খুলে নৌকা মাঝি যাব মদিনা একবার ছেড়ে যাব মদিনা একবার খুলে দে নৌকা মাঝি যাব মদিনা আসলে আমাদের নয়ন আমাদের দিল সব আসলে তার সাথেই সাথে সবটাই জুড়ে আছে জুড়ে আছে এবং সেই সূত্রটাকে যদি আমরা ধরতে পারি যে হ্যাঁ এবং সেটা যদি আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ সেটাই জুড়ে আছে তবেই আপনার সমস্ত কাজ দেখলে দেখবেন যে সফল হয়ে উঠছে কিন্তু আমরা তো জোড়া লাগাতে পারি না আমরা জোড়া লাগাতে পারি না আমাদের এটা অক্ষমতা এটা একটা প্রক্রিয়া এই যে জোড়া লাগানোর এই যে প্রচেষ্টা এটাই একটা প্রক্রিয়া এটাকেই চেষ্টা করে যেতে হয় আমরা কি সবাই সবকিছু পারি পারি না এবং সবার যোগ্যতা আসলে আহ যোগ্যতা আমার মনে হয় আমার আমার এইভাবে মনে হয় যে আল্লাহ তালা যেন সবকিছুই সবার মধ্যে দিয়ে দিয়ে দিছেন কিন্তু ধরুন আপনাকে একটা ঘরে সমস্ত কিছু দেওয়া হলো দিয়ে চোখটা বেঁধে দেওয়া হলো সবকিছু আছে হ্যাঁ চোখটা বেঁধে দেওয়া হলো আপনি কিন্তু হাত যাচ্ছেন যে আপনি খুঁজে বেড়াচ্ছেন যে কি আছে আপনার চাই একটা আপনি খুঁজে বেড়াচ্ছেন একটা কিন্তু আপনাকে সেই কৌশলটা আপনি রপ্ত করতে পারছেন না কি করে ওই আসল চোখের বাঁধনটা খুলবো ওই যে চোখটা খোলা সেটা কৌশলটা আপনি শিখতে পারছেন না ওইটা যদি আপনি আরো ধৈর্য ধরেন আপনি যদি একাগ্র চিত্তে ভাবেন যে না আমাকে খুলতে হবে ওই বন্ধ যেটা দিয়ে বন্ধ আছে আমার চোখটা সেটাকে খুলবো তখনই আপনি খুলতে পারবেন তখন দেখবেন আপনার কাছে সব জিনিসগুলো ছড়ানো আছে তখন যেটাই আপনি চাইবেন সেটাই আপনি ধরতে পারবেন এটাকে আপনি ধ্যান মনে করুন এটা এটা এটাই হচ্ছে একটা একাগ্র চিত্তে এটা একটা ভাবনা এটা একটা জন্য তো মোহাম্মদসসালাম সালাম হেরাগুয়ায় তিনি ধ্যান করতেন হ্যাঁ সব দুনিয়ার সব কিছু ঝামেলা সব কিছু ত্যাগ করে তিনি হেরাগুয়াতে বসে থাকতেন হুম এটা এটা এই জন্যই করা যে আসলে আপনি যখন সব কিছুর মধ্যে থাকবেন অনেক সময় আপনার ওই কনসেন্ট্রেশনটা আসতে চাইবে আসতে চাইবে না কিছুতেই ওই ওইটা আমাদের নানা শব্দে নানা চঞ্চলতা এই যে যেমন এত টেকনোলজি আমাদেরকে ক্রমাগত চঞ্চল করে চঞ্চল করে দিচ্ছে এইটা ওইটা সেটা করে এতগুলো ওয়েবসাইট এত কিছু এত টেকনোলজি আমরা ক্রমাগত আর যান্ত্রিক হয়ে উঠছি হ্যাঁ তাই জন্য আমরা কিন্তু অনেক বেশি করে এই যে টেনশন বাড়াচ্ছি আমরা দুঃখে শোকে আমরা আস্তে আস্তে করে কিরকম ডিপ্রেশনের মধ্যে একটা একটা ডুবে যাচ্ছি কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেখান থেকে আমরা তিন দিন ডে বাই ডে কিন্তু আমরা অথচ এই পৃথিবীতেই যেমন আদি আমরা যদি ধরি যে অনেক হাজার আগে থেকে যে রকম যা কিছু ছিল আজও কিন্তু সেগুলো সব রয়েছে মাটি পানি আগের আছে হ্যাঁ কিন্তু তবুও আমরা কিছুতেই এইখান থেকে এই টেকনোলজি আমাদেরকে ক্রমাগত দুরন্ত আমাদেরকে ক্রমাগত ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে এবং দূরে সরিয়ে দিচ্ছে এই একটা শান্তিময় জীবন থেকে সেখানে এই শান্তিময় জীবনকে পেতে গেলে তখন এক জায়গায় একভাবে একটা দিকে যদি কেন্দ্রীভূত করে আনা যায় আর সমস্ত কলুষতা যা কিছু আমাদের মধ্যে আসছে এগুলো আমরা সরিয়ে মানে ধরুন আপনি একটা পানা পুকুরে রয়েছেন তো আপনি যদি তখন সাঁতার কাটতে চান কি করবেন আপনি ওই সরাতে হবে ওই ক্রমাগত সরানো সেই সরানোর কাজটাই করতে হয় আমি আমি যখন চুপ করে বসি অনেক সময় এরকম করি জানেন যে কিছুতেই মনটাকে একটা জায়গায় বাঁধতে না মন হচ্ছে এমন একটা মানে চারিদিকে ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে আমি এক জায়গায় একবার প্রশ্ন করেছিলাম আচ্ছা বলুন তো এই পৃথিবীতে সব থেকে পিচ্ছিল কি যেটা পিছলে যায় সব থেকে পিচ্ছিল কি মন মন মনই হলো একমাত্র যে সব থেকে বেশি তাড়াতাড়ি পিছলে যায় আপনি কিছুতেই একটা জায়গায় বেঁধে রাখতে পারবেন না তখন আমি একটা নিজে নিজেই তৈরি করছিলাম যে কিভাবে এটাকে বাঁধা বাঁধা যায় আমি চোখটা বন্ধ করে এটা আমার একটা প্রক্রিয়া যে আমি কিছু চিন্তা করব না দূর হটো দূরে যাও চিন্তা দূরে যাও দূরে যাও এই বলতে 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 মনে মনে বলছি কিন্তু আর ক্রমাগত দেখছি কি আস্তে আস্তে হালকা যাচ্ছে সমস্ত কিছু চলে যাচ্ছে মাথাটা হালকা হয়ে যাচ্ছে দাদা আমাদের হাতে সময় নেই আসলে আমরা পরবর্তী আরেকটা অনুষ্ঠানে হৃদয়ের সুর অনুষ্ঠানে আপনাকে আবার আমরা ডাকবো এবং আপনার এই কথাগুলো এবং আপনার যে হৃদয়ের যে গানগুলো আমরা আবার দর্শকদের একরা বাংলার দর্শকদের উদ্দেশ্যে আবার আপনাকে তাদেরকে তাদের সামনে আবার নিয়ে আসবে এবং সেই কথাগুলো আমার আবার অবশ্যই অবশ্যই আমি আসব আমার প্রতিজ্ঞা থাকলো যে আমি অবশ্যই আবার আসব এই হৃদয়ের সুর অনুসারে এবং দর্শকদের বলি যে আপনারা ইকরা বাংলা দেখতে থাকুন এরকম একটা চ্যানেল এরকম একটা ভালো শান্তির বাণী প্রচার তো দরকার আজকের পৃথিবী যে যেরকমভাবে উন্মত্ত হয়ে উঠছে এত বেশি চঞ্চল হয়ে উঠছে সেখানে এই শান্তির প্রচারের দরকার দাদা অসংখ্য ধন্যবাদ হৃদয় সুর অনুষ্ঠান এবং ইকরা পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে দর্শক আপনাদেরকেও হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ